রীতিমতো অতিমানবীয় সেভ করে দলকে একাই রক্ষা করলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজের এমন অসাধারণ সেভ মুগ্ধ করেছে ভক্ত সমর্থকদের, বিস্তারিত জানিয়ে দিচ্ছি এখনই। দর্শক, চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন আর্জেন্টাইন কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের হয়ে ভালো ফর্মে তো আছেনই, সাথে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার গোলবার আটলে রেখেছেন আর্জেন্টিনার 30 বছর বয়সী এই তারকা। দর্শক, গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামে এমি মার্টিনেজদের অ্যাস্টন ভিলা। ম্যাচের রীতিমতো অ্যাস্টন ভিলার দেওয়াল হয়েছিলেন মার্টিনেজ। ম্যাচটিতে এভারটনের বিপক্ষে এমন দুটি সেভ করেন যার কারণে মূলত হারের মুখ দেখে অ্যাস্টন ভিলা। সেভগুলো দেখাচ্ছি একটু পরেই। পুরো ম্যাচ জুড়ে মোট অ্যাস্টন ভিলার বিপক্ষে মোট 12টি শট নেয় এভারটন, যার 2টি ছিল লক্ষ্যে। অন্যদিকে 21টা শট নেয় অ্যাস্টন ভিলা, যার 5টি ছিল লক্ষ্যে। এমিলিয়ানো মার্টিনেজের সেভগুলো ছিল এক কথায় অতিমানবীয়। এ সময় অ্যাস্টন ভিলার রক্ষণ ভেঙে বল নিয়ে উপরে উঠে যান এভারটন ফরওয়ার্ড কালবার্ট লুইন। তখন গোলবার ছিল না কোনো ভিলার ডিফেন্ডার, শুধু ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কালবার্ট লুইনের করা শট ডান পা দিয়ে অসাধারণভাবে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন তারকা। এরপর আবারও আক্রমণ করে এভারটন। এভারটন ফরওয়ার্ডের করা শটটি এবারও ঠেকিয়ে দেন মার্টিনেজ। ম্যাচের লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। ম্যাচটিতে বল দখল এবং পাসিং ও আক্রমণে এগিয়ে থেকেও লক্ষ্যভেদ করতে পারেনি অ্যাস্টন ভিলা। তবে ভিলার 1 পয়েন্ট অর্জনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে মার্টিনেজের এই সেভ। চলতি মৌসুমে 21টা ম্যাচ খেলে 43 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে 3 নম্বরে অবস্থান করছে এমিলিয়ানো মার্টিনেজরা। অন্যদিকে 20 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে ম্যানচেস্টার সিটি এবং 20 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে লিভারপুল। অ্যাস্টন ভিলার 3 নম্বরে উঠে আসার পেছনে বড় অবদান রয়েছে আর্জেন্টাইন গোলরক্ষকের। এদিন এভারটনের বিপক্ষে 1-1 পয়েন্ট ভাগাভাগি করে নেয় এই দুই দল।